উপস্থিত আছে আমাদের সুনামগঞ্জের প্রিয় সরকার সভাপতি আপনাদের জনসাধারণের সুনামগঞ্জের বিখ্যাত বাহিনীর মূল সাধারণ কবি সাধারণ মালিকরা দিয়েছে ভাই দ্বিতীয়টি হলো দীর্ঘ ৯৬ আমল থেকে ১৯৯৬ থেকে শুরু করে আজ অবধি এই শ্রমিক এবং মালিকদের নির্যাতনকারী ইজারাদাররা কুচক্রী প্রকৌশলীদের হাত করে এই ছয়হারা নামক সেতুর খুন বন্ধ করার জন্য আমি আজকে বিশেষভাবে অনুরোধ জানাবো। যে আমাদের দেওয়ালে পিঠ লেগে গেছে, আমরা অনুরোধ করব উর্দ্ধতন কর্মকর্তাদের কাছে আগামী ১৯ তারিখ আপনারা একটি সুন্দর শৃঙ্খলার মধ্যে নিয়ে আসবেন। যদি না আসে তাহলে আমরা বৃহত্তর সিলেট এবং সুনামগঞ্জের শ্রমিক মালিক ঐক্য পরিষদের যে কর্মবিরতির ডাক এসেছে আমরা সর্বোচ্চভাবে এই কর্মবিরতি পালন করব। কিন্তু বিগত এই ৯ তারিখ থেকে আবার এই ব্রিজে চূড়াদায় করা হচ্ছে। আমরা শুধু এটুকুই বলব, ইলেকট্রিক এবং বিভিন্ন বেতার সংস্থার মাধ্যমে আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়ে দেন সুজিলা মাখাজি ব্রিজে পুল বন্ধ না হয়, তাহলে আগামী ২০ তারিখ থেকে সিলেট সুনামগঞ্জ রোডের সকল প্রকার যান চলাচল বন্ধ থাকবে। আমরা প্রায় দীর্ঘ ৪০ বছর যাবৎ লামাখাজি সেতুটি আমরা খুল দিয়ে আসছি। একটি ব্রিজ, সে ব্রিজটা তৎকালীন সময়ে মাত্র ৭ কোটি টাকা ব্যয়ে এই ব্রিজটা নির্মাণ হয়েছিল। দুঃখের বিষয়, সরকার প্রায় ৪০ বছরে আমাদের কাছ থেকে মিনিমাম ২৩০ কোটি টাকা নিয়ে গেছে, সেটা অবৈধ হয়ে গেছে। আমলাতান্ত্রিক দুর্বলতার কারণে সিলেট সড়কের প্রকৌশলীদের দুর্নীতির কারণে আজকে প্রায় দীর্ঘ ৪০ বছর পর্যন্ত আমরা চুরু দিয়ে আসছি, সেতু পুল বন্ধ না করিলে আমাদের সাধারণ শ্রমিক সাধারণ মালিক কেউ গাড়ি চালাবে না।